জি দর্শক, আপনি এতক্ষণ শুনলেন অমুসলমান সম্পর্কে বিভিন্ন ধারণা এবং বিভিন্ন মতামত। চলুন আমরা শুনতে এখন আমরা শুনবো মাওলানা আব্দুল্লাহ ওয়াল খান সাহেবের কাছে, তিনি কি বলেন এই ব্যাপারে। ধন্যবাদ আপনাকে জনাব মোতাসিম বিল্লাহ সাহেব। আমার শুধু এতটুকু বলার আছে, ত্রুটিটা আমাদের পক্ষ থেকে। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের আমরা যারা সদস্য, আমরা যদি মানুষের কাছে বাণীটা সুন্দরভাবে পৌঁছাতাম, আমরা যদি বার্তাটা বহন করতাম সবার কাছে, খোলাখুলি আলাপ করতাম, তাহলে মানুষ জানতে পারত আহমদিয়া জামাত খাঁটি ইসলামেরই নামান্তর। এটি সেই দল যার কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন শেষ যুগে প্রতিষ্ঠিত হবে তার প্রতিশ্রুত মসীহ এবং মাহদীর মাধ্যমে। আমাদের দোষ স্বীকার করে নিয়ে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি এখন বলবো, চলুন ঝেড়ে ফেলে দেই অতীতের যত গ্লানি এবং ক্লান্তি এবং আলস্য, আর নতুন করে নবচেতনায় উদ্দীপ্ত হয়ে আমরা কাজে নামি এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশীদের দিয়ে আরম্ভ করি যে ভাই আমার কাছে একটি ঐশী নিয়ামতের সংবাদ আছে, যাচাই করে দেখো, বাছাই করে দেখো, মানা না মানা তোমার স্বাধীনতা, তোমার আল্লাহর কাছে তুমি জবাবদিহি করবে, আমি করব না, আমার কবরে আমি যাব, তুমি যাবে না, আমি আমার রাস্তা দেখব, তুমি তোমার পথ বেছে নাও। কিন্তু কমপক্ষে বার্তাটা পৌঁছানো আমাদের দায়িত্ব, যেটা আমরা এখনও সঠিকভাবে পালন করছি না বলে আমার মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। এইদিকেই আমাদের যুগের ইমাম আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন তারা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত অতিথি, তাদের সবাইকে সালাম জানিয়ে দুই একটা কথা এই দিকে ইঙ্গিত করব, দুই একটা কথার দিকে মনোযোগ আকর্ষণ করব। আর সেটি হচ্ছে, মুসলমানের সংজ্ঞা প্রথমে জানা দরকার। কাউকে অমুসলমান তখনই বলা সম্ভব যখন আপনার কাছে মুসলমানের সংজ্ঞা পরিষ্কার থাকে। কোরআন শরীফের সূরা বাকারাতে মাওলানা সাহেব এর আগের বারের অনুষ্ঠানে আলোচনা করেছিলেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি নিজের আমিত্বকে বিসর্জন দেয়, নিজের ভিতরে যে হ্যাকড়ি আছে, হঠকারিতা আছে, সেটাকে সমর্পণ করে এবং সম্পূর্ণভাবে বিলীন হয় আল্লাহর সত্তায়, এমন ব্যক্তির পুরস্কার আল্লাহর কাছে নির্ধারিত এবং তাদের জন্য কোনো ভয় নাই, কোনো দুঃখের কারণ নাই। মুসলমান সে যে নিজের আত্মাকে, নিজের ভেতরটাকে, নিজের অন্তরটাকে আল্লাহর কাছে বিসর্জন দেয়, সমর্পণ করে, এটা হচ্ছে মুসলমানের মৌলিক সংজ্ঞা যা কোরআন শরীফে দেওয়া আছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং একটি যুদ্ধের প্রাককালে বলেছেন, আদম সুমানি হচ্ছিল মদিনার, তো প্রশ্ন করা হয়েছিল মদিনাতে ইহুদি আছে, অন্যান্য গোত্র উপগোত্র পৌত্তলিকরা আছে, ইহুদিরা আছে, আমরা মুসলমান হিসেবে কাদেরকে গণ্য করব। উত্তরে বলেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উক্তুবু লি মাইয়াল ফাজু বিল ইসলামে মিনান নাসে, আমার জন্য এমন প্রত্যেক ব্যক্তিকে মুসলমানদের তালিকাভুক্ত করে নাও যারা নিজের মুখে মুসলমান হবার দাবি করে। কি চমৎকার শিক্ষা! অন্তরে কার কি আছে এটা আল্লাহ তাআলা ছাড়া, অন্তর্জামী ছাড়া কেউ জানেন না। সুতরাং আমার জন্য, আমি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে, যে ব্যক্তি নিজের মুখে মুসলমান হবার দাবি করে তাকে মুসলমানের গণ্ডিভুক্ত বলে অন্তর্ভুক্ত করে নাও। কি চমৎকার শিক্ষা! আর আমরা আছি যে গণ্ডিভুক্ত হতে চায় বা নিজেকে দাবি করে তাকে কোনো মতে যদি বাদ দেওয়া যায়। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, অমুসলমানকে মুসলমান বানাও, আর আমাদের এখন পদ্ধতি হয়েছে মুসলমানদেরকে অমুসলমান বানাও। এইটুক যথেষ্ট একটা মানুষকে বোঝানোর জন্য যে আমরা কোন পথে যাচ্ছি আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে ডেকেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ইসলাম পালন করার সৌভাগ্য দান করুন। আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। অমুসলমান বলার যে প্রবণতা, অমুসলমান ফতোয়া দেয়া বা অমুসলিম বলা কাউকে, এটি উম্মতে মুসলিমার, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রকৃত অনুসারীদের কথা বলবো না, এটি আসলে যারা ধর্ম ব্যবসায়ী তাদের পক্ষ থেকে এটি আরম্ভ হয়েছে। কোনোভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান্যকারীদেরকে অমুসলিম বলা যায় না। যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পরে তাকে কীভাবে কোনো ব্যক্তি অমুসলিম বলতে পারে, যে দাবি করছে নিজে যে আমি মুসলমান, আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। মাওলানা সাহেব মুসলমানের একটা সংজ্ঞা পেশ করেছেন, যে সংজ্ঞায় উন্নত মানের মুসলমান যে, যে সম্পূর্ণভাবে খোদা তালার কাছে নিজেকে সমর্পণ করে, সেই মুসলমানের সংজ্ঞা সূরা বাকারার আয়াত থেকে তিনি তুলে ধরলেন। কোরআন শরীফ কিন্তু আরও এক ধরনের মুসলমানের কথাও বলে, আর কোরআনের আয়াত সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে সেই ধরনের মুসলমানের কথা আছে,
যারা যাদের হৃদয়ে প্রকৃতপক্ষে ইমান নেই, কোরআন শরীফ বলছে এরা এমন মানুষ যাদের হৃদয়ে ইমান নেই, কিন্তু তার মুসলমানের মুসলমানিত্বের দাবি, সেই দাবি তুমি ছিনতে পারো না। সে যদি দাবি করে সে মুসলমান, তাহলে তুমি তাকে বলতে পারো না যে তুই মুসলমান না। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম। আরাব বা মরুবাসীরা দাবি করে যে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে মুহাম্মদ, তুমি এদেরকে বলো যে তোমরা এখনও ঈমান আনোনি, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। অর্থাৎ ঈমান তোমাদের হৃদয়ে এখনও প্রবেশ করেনি, তাই এই দাবি করো না যে আমার না। হ্যাঁ, তোমরা মুসলমান হওয়ার দাবি করতে পারো, তোমরা মুসলমান হিসাবে সম্প্রদায় হিসাবে আমাদের সাথে যোগ দিয়েছ, এতটুকু তোমরা করেছ। তো কোনো ব্যক্তি যদি শুধু দাবি করে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামাতভুক্ত, তার সম্প্রদায়ভুক্ত, তাহলে এই পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা এই অধিকার দেননি এই এই কথা বলার যে না না তুই মুসলমান না। এটি খোদার উপর খুদকারি করা। খোদা তাআলা বলছেন তোমার অধিকার নেই। যে খোদার এই অধিকার নিজের হাতে নেবে, সে খোদার গদিতে খোদার আসনে বসতে চায়, কিন্তু খোদার আসনে কেউ কখনো বসতে পারে না, এমন ব্যক্তি ধ্বংস হয়। ধন্যবাদ আপনাকে। তো আমি এখন আমাদের দর্শকদের সুবিধার জন্য আমি চাই, আমার কন্ট্রোল রুমে অনুরোধ করব, আপনারা দয়া করে আমাদের ধর্মবিশ্বাস সম্পর্কিত ফিলারটি চালান। কারণ হযরত ইমাম মাহদী ও প্রতিষ্ঠিত মসিহ আলাইহিসাল্লাম বলেছেন, আমরা মুসলমান এক অদ্বিতীয় খোদা তাআলার প্রতি ইমান রাখি এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ কলেমার প্রতি আমরা বিশ্বাসী। আমরা কোরআনকে খোদার কিতাব এবং তাঁর রসুল খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। আমরা ফিরিশতা, কিয়ামত দিবস, জান্নাত ও জাহান্নামে বিশ্বাসী। আমরা নামাজ পড়ি ও রোজা রাখি এবং কেবলামুখী হই। চাই আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বা নিষিদ্ধ আখ্যা দিয়েছেন সেগুলোকে হারাম জ্ঞান করি এবং যাই হালাল বা বৈধ করেছেন সেগুলোকে হালাল আখ্যা দেই। আমরা শরীয়তে কোনো কিছু সংযোজনও করি না, বিয়োজনও করি না এবং এক বিন্দু পরিমাণও কম বেশি করি না। আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাই পেয়েছি আমরা এর হিকমত বুঝি বা না বুঝি কিংবা এর অন্তর্নিহিত তত্ত্ব নাই বা উদ্ধার করতে পারি, আমরা তা গ্রহণ করি। আমরা আল্লাহর ফজলে বিশ্বাসী, একত্ববাদী মুসলমান। নুরুল হক, পুস্তক প্রথম খণ্ড, পৃষ্ঠা 5। ধন্যবাদ। এত মামলা সাহেবের কাছে আমার এখন জানার বিষয় হচ্ছে, এত সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও কেন আমরা, কেন সাধারণ মানুষ আমাদের সম্পর্কে এত বড় ধৃষ্টতা দেখায়? আপনি দয়া করে কিছু বলবেন মামলা আবদুল্লাহ বাল খান সাহেব। ধন্যবাদ। ধৃষ্টতা সাধারণ মানুষ দেখায় না, সাধারণ মানুষ একেবারে এ ব্যাপারে নিরীহ। তারা হুজুরদেরকে দেখে, তারা একটা লম্বা দাড়ি পাগড়ি জুব্বা পরা একটা লোক শুক্রবার দিন গিয়ে মিনারে বসে বা ওই যে মেম্বারে বসে আল্লাহ এবং রসুলের নামে যে সমস্ত কথা বলেন, অন্ধভাবে সেটাকে বিশ্বাস করে। তো এই যে নিরীহ সরল সহজ মনের মুসলমানরা, তাদেরকে বিভ্রান্ত করে বেড়াচ্ছে সমাজের এক শ্রেণীর আলেমরা। সমাজের সাধারণ নিরীহ মুসলমানরা এ ব্যাপারে দোষী নয়। হ্যাঁ, তাদের দায়িত্ব ছিল যাচাই করার, তারা সেটা করছে না। এখন সুযোগ এসেছে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে, আহমদিয়া জামাত সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করছে, আপনারাও তাদের সাথে যোগাযোগ করুন এবং কথা বলুন। আপনারা যা যা শুনেছেন সেগুলো যাচাই বাছাই করে দেখেন কতটা ঠিক আর কতটা বেঠিক। আমরা একটু আগে শুনলাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম, যিনি আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা প্রবর্তক, আল্লাহর আদেশে এই জামাত বানিয়েছেন, তিনি তার ধর্মবিশ্বাস সম্বন্ধে কি বলেছেন, এর উপরে আর কোনো কথা হতে পারে না। যিনি প্রতিষ্ঠাতা, যিনি প্রবর্তক, তিনি যা বলেন সেটা অথেন্টিক, সেটা সর্বজন বিদিত, আর আমাদের বিশ্বাস তাই। আমরা তার হাতে বয়াত করা, তার খলিফার হাতে আমরা বয়াত করা, যা বলেছেন 100% আমাদের বিশ্বাস। কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ সব মানি। আমন্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত সব মানি।
আর শেষ যুগে প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালামের আসার কথা, প্রতিশ্রুত মাহদী আলাইহিস সালামের আসার কথা, তিনি এসেছেন, তার হাতে বয়াত করেছি, আল্লাহ রাসূলের কথা মেনেছি, আমাকে অমুসলমান কেউ বলতে পারে?